প্রেজ লর্ড। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা আজকে অনেক সুন্দরভাবে ঈশ্বরের আত্মায় খ্রিস্ট যিশুর নামে আপনাদেরকে আমি আমন্ত্রিত করছি এই ছোট্ট বার্তা নিয়ে। আর আজকের বিষয় হচ্ছে আমরা সবাই জানি বড়দিন, আর এই বড়দিনের বিষয়ে আমি আপনাদেরকে একটা ছোট্ট গল্প আমি বলে আপনাদেরকে একটা ঘটনা স্মরণ করে দিতে চাই। বহু বছর আগে একটা কোনো এক দেশে ঠিক এরকম আমাদের করোনা ভাইরাসেরই মতন একটা মহামারী আক্রমণ করে এবং ওই দেশের সমস্ত রাজনৈতিক দল, সমস্ত মন্ত্রী, সমস্ত ডাক্তার, সমস্ত বিশ্বজুড়ে মানুষরা তারা ভয় পেয়ে গেছিলো এবং তারা সেই মহামারীর চিকিৎসা খুঁজছিল এবং প্রত্যেকটা নারী, পুরুষ, বাচ্চা, সমস্ত পশু পাখি যা ছিল সবাই এই মহামারী আক্রান্ত হচ্ছিল এবং প্রত্যেক দিন হাজারে হাজারে লোক মৃত্যুতে তারা নিজের জীবন হারাচ্ছিল। এবং একদিন এই কয়েকজন গবেষণাকারীরা যারা চেষ্টা করছিল একটা ওষুধ বা একটা ভ্যাকসিন বার করার জন্য তারা চিন্তা করলো এবং তারা বলল যে হ্যাঁ, হতে পারে যদি এই দেশের মধ্যে যদি কোনো মানুষ যারা এই মহামারীতে যদি আক্রান্ত না হয়, যাদের শরীরের মধ্যে এই ভাইরাস যদি না থাকে, তাহলে তার রক্তর স্যাম্পল নিয়ে আমরা একটা ওষুধ বা একটা ভ্যাকসিন আমরা তৈরি করতে পারি, তার রক্তের স্যাম্পল নিয়ে আমরা একটা ভ্যাকসিন তৈরি করতে পারি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো সঙ্গে সঙ্গে খোঁজ শুরু হয়ে গেল আর সবার রক্ত পরীক্ষা শুরু হয়ে গেল, হাজারে হাজারে লোক হেলথ সেন্টার্স আর হসপিটালে যাচ্ছিলো নিজের রক্ত পরীক্ষা করার জন্য, কারণ এটা সরকারের আদেশ ছিল যে সবাইকে পরীক্ষা করতে হবে এবং সবাই যাচ্ছিল এবং নিজের রক্ত দিচ্ছিল এবং চেক করছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, প্রত্যেকটা মানুষ যারা ওই হসপিটালে প্রবেশ করছিল, যারা ডাক্তারের কাছে যাচ্ছিল, যারা নিজের রক্ত পরীক্ষা করার জন্য যাচ্ছিল, প্রত্যেকজনের রক্তের মধ্যে ওই ভাইরাসের কারণ বেশি পরিমাণে, কারোর কম পরিমাণে কিন্তু ওই ভাইরাস উপস্থিত ছিল। হালেলুয়া। তাই জন্য কারো রক্ত স্যাম্পল নেওয়া কোনো লাভ হয়নি, অনেক রক্ত নেওয়া হয়েছিল কিন্তু সব বেকার হয়ে গেছিল। প্রেজ দ্য লর্ড। কিন্তু কয়েক সপ্তাহ পর, কয়েক মাস পর এরকম রক্ত ওরা স্যাম্পল সংগ্রহ করতে করতে একটা স্বামী স্ত্রী তার 2 বছরের সন্তান ছেলেকে নিয়ে তারা এরকম একটা হসপিটালে পৌঁছায় এবং হসপিটালে পৌঁছানোর পর তারা স্বামীর রক্ত নেয়, স্ত্রীর রক্ত নেয় এবং দুজনের রক্তের মধ্যে এই ভাইরাস তারা খুঁজে পায়। বললে কিছু হবে না, ঠিক যখন বেরোচ্ছিল তখন ডক্টররা বলেছিল দাঁড়াও, তোমার ছেলের রক্ত পর্যন্ত পরীক্ষা হবে। তার মা বলেছে আমার ছেলে একমাত্র 2 বছর বয়স, তার রক্ত কেন পরীক্ষা নেবেন, তার রক্ত কেন নেবেন? বলছে নিতেই হবে, এটা হচ্ছে সরকারের আদেশ। প্রেজ দ্য লর্ড। আর সঙ্গে সঙ্গে তারা তার সন্তানকে মায়ের কাছ থেকে আলাদা করে নিয়ে একটা ঘরের মধ্যে নিয়ে যায় এবং তার অল্প রক্ত স্যাম্পল বার করে। রক্ত স্যাম্পল বার করার পর তারা দেখলো যে এই ছোট শিশুর রক্তের মধ্যে কোনো রকমের ভাইরাস উপস্থিত ছিল না। তাই জন্য ওরা আরেকবার পরীক্ষা করার জন্য আবার রক্ত বার করলো, আবার চেক করলো আর তারা দেখলো ঠিক এই সন্তানের রক্তের মধ্যে এই ভাইরাস ছিল না। তারপর কিছুক্ষণ পর তারা কী করলো, তাদের হায়ার অফিসিয়ালদেরকে ফোন করলো, ডাক্তারদেরকে ফোন করলো, রিসার্চার্সদেরকে ফোন করলো, সায়েন্টিস্টদেরকে ফোন করলো, হেলথ অফিসিয়ালসদেরকে ফোন করলো, তাদেরকে বললো যে আমরা শেষে একটা রক্ত স্যাম্পল পেলাম যার মধ্যে এই ভাইরাস উপস্থিত নেই। সঙ্গে সঙ্গে তারা সমস্ত দেশের বিভিন্ন জায়গা থেকে এই সায়েন্টিস্ট, হেলথ অফিসিয়ালস, ডাক্তার, রিসার্চার্সরা সবাই চলে এসছে ওই হসপিটালে এই রক্ত স্যাম্পল নেওয়ার জন্য। তারা সঙ্গে সঙ্গে এসে তারা সমস্ত যন্ত্রপাতি নিয়ে এবার গবেষণা করতে শুরু করেছে, ওষুধের তোর বার করতে শুরু করেছে, এই এই রোগের ভ্যাকসিন তৈরি করার জন্য তারা চেষ্টা করছিল। আর যখন চেষ্টা করার সময় তারা দেখলো যে এইটুকু রক্ততে ওরা ঠিকভাবে পরীক্ষা করতে পারবে না, তাই জন্য ওরা কী করলো, আরও রক্ত বার করতে শুরু করলো এই শিশুর মধ্যে দিয়ে। আর রক্ত বার করতে লাস্টে শিশুটা নিতে পারছে না, ও চিৎকার করছে, ওর মাকে ডাকছে, মা কাঁদছে, মা বলছে যে তুমি আমার ছেলেকে ছেড়ে দাও, আমার সন্তানকে ছেড়ে দাও। আর সে যখন ওই রুমের মধ্যে ঢুকতে যাচ্ছে তখন সমস্ত সরকারি অফিসিয়ালরা তার মা বাবা দুজনকে বাইরে বের করে দেয় আর বলে যায় এটা দেশের ভালোর জন্য, এটা দেশের
ভালোর জন্য, যা হবে দেশের ভালোর জন্য, কারণ তোমার ছেলের রক্ত, তোমার ছেলের রক্ত এই পুরো দেশের জন্য একটা ওষুধের কারণ হতে পারে, পুরো দেশকে বাঁচানোর কারণ হতে পারে। তাই জন্য আমাদের কাজে তুমি বিঘ্ন বাধাতে পারবে না, আমার কাজ আটকাতে পারবে না। আর তার মা বাবাকে আলাদা করে দেওয়া হয়, আর তার সন্তান কাঁদছে কিন্তু তারা রক্ত বের করে যাচ্ছে, বের করে যাচ্ছে, বের করে যাচ্ছে, বের করে যাচ্ছে। আর যখন তারা এই রক্ত বার করে যাচ্ছে, আর শেষে তারা বুঝতে পারলো অনেক রক্ত বের করেছে, সেই শিশুটা তার শরীর সাদা ফ্যাকাশে হয়ে গেছে এবং তার শরীর দুর্বল হয়ে যায়। আর যখন এই দু বছর শিশু আর নিতে পারছে না, কিন্তু শেষে যখন সেই সিরিঞ্জ ঢোকানো হয় এবং সেই রক্ত বার করা হয় আর সেই সায়েন্টিস্টের হাতে দেওয়া হয়, এবং সেই সায়েন্টিস্ট ওই রক্ত পরীক্ষা করে তারপর তারা তাদের গবেষণা করে, আর শেষে এই সায়েন্টিস্ট চিৎকার করে ওঠে আর বলেছে হয়ে গেছে, আমরা আমাদের রোগের ভ্যাকসিন, এই মহামারীর ভ্যাকসিন আমি পেয়ে গেছি, প্রেজ দ্য লর্ড। আর সঙ্গে সঙ্গে তারা ওই ভ্যাকসিনের ফর্মুলা নিয়ে তারা সমস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ওষুধের কারখানাগুলোকে পাঠিয়ে দিয়েছে আর বলেছে তোমরা এই ভ্যাকসিন তৈরি করো এবার। কিন্তু সেই শেষবার যখন রক্ত বের করেছে, ওই ছোট্ট শিশু নিতে পারেনি, ওই ছোট্ট শিশু মারা যায়, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এই ঘটনাটা প্রিয়জনেরা, কোনো ঘটনাকে আপনাকে স্মরণ করায়, কোনো ঘটনা আপনার মাথায় আসে ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছিল অনেক বছর আগে, 2020 বছর প্রায় পূর্বে, এরকমই বেথলেহেম নগরে একটা গোশালায় একটা শিশু জন্মেছিল, প্রেজ দ্য লর্ড, যার রক্ত আপনার আর আমার রক্তের মতন নয়, যার রক্ত সাধারণ মানুষের মতন নয়, হালেলুয়া। ফাইনালি যখন সবাই খুঁজছিল যে মানুষকে পরিত্রাণ কী করে দেওয়া যাবে, মানুষকে সেই মানুষ কীভাবে হোলি হতে পারবে, কিভাবে পবিত্রতা অর্জন করতে পারবে, কিভাবে ঈশ্বরের কাছে যেতে পারবে, কিভাবে স্বর্গের রাজ্যে যেতে পারবে, কিভাবে ঈশ্বরের পরিকল্পনা হাঁটতে পারবে, কি করে নিজে শুদ্ধ হতে পারবে, যখন মানুষ এই প্রচেষ্টায় করছিল মানুষ পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য, সেই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ পশু বলি দিয়েছিল, পাখি বলি দিয়েছিল, এমনকি মানুষ নিজের সন্তানদেরকে পর্যন্ত বলি দিয়েছিল, কিন্তু তাদের কোনো রকমের মুক্তি ছিল না, হালেলুয়া, কারণ সেই রক্ত পাপময় রক্ত ছিল, হালেলুয়া। প্রত্যেকটা মানুষের রক্ত পাপ, কারণ ঈশ্বরের পবিত্র বাক্য বলে যে মানুষ জন্মায় পাপের মধ্যে, মানুষের জন্ম পাপের মধ্যে, হালেলুয়া। কিন্তু ফাইনালি বেথলেহেমে মা মারিয়ার কাছে, সাধু জোসেফের কাছে একটা সন্তান জন্মায় যার নাম যিশু, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আর এই যিশুর রক্ত সম্পূর্ণ নিষ্পাপ, সম্পূর্ণ শুদ্ধ, সম্পূর্ণ পবিত্র, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আর তাই জন্য যখন তার রক্ত যখন এই পৃথিবীতে যখন দেওয়া হয়, একটা স্যাম্পল, একটা আউন্স, একটা মানুষের দেহের রক্তের মধ্যে দিয়ে প্রত্যেকটা পৃথিবীর পুরো জেনারেশন, পুরো বংশ, বিতা বংশ, এই বংশ এবং আগামী আসা যে বংশ, প্রত্যেকজনের পাপ ধুয়ে মুছে ফেলা হয়েছে, প্রেজ দ্য লর্ড। একটা ছোট্ট অধ্যায় আমি বাইবেল থেকে আপনাদের কাছে পড়তে চাই, ওটা হচ্ছে দ্বিতীয় করিন্থীয় 5 অধ্যায় তার 21 পদ আমি পড়ি। যিনি পাপ জানেননি তাকে তিনি আমাদের পক্ষে পাপ করে তুলেছেন, যেন আমরা তার মধ্যে ঈশ্বরের ধর্মমতায় হয়ে উঠি, যেন আমরা তার মধ্যে ঈশ্বরের ধর্মমতায় হয়ে উঠি, সো দ্যাট উই ক্যান বি দ্য রাইচিয়াসনেস অফ গড, হালেলুয়া। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, আজকে এই বড়দিনে আমরা যখন বড়দিন পালন করছি, আমরা যখন যিশু খ্রিস্টের জন্মদিন পালন করছি, আমরা যেন এই ঘটনাটাকে স্মরণ করি যে এই যে শিশু জন্মেছিল, শুধু জন্মাবার জন্য নয় কিন্তু খালবারি ক্রুশের ওপর নিজের প্রাণ উৎসর্গ করার জন্য, যে যিশু শিশু জন্মেছিল এই গোয়াল ঘরে, শুধু জন্মাবার জন্য নয় কিন্তু খালবারি ক্রুশের ওপর নিজের প্রাণ উৎসর্গ করার জন্য। প্রিয়জনেরা, ডিডিবির পক্ষ থেকে এবং বারাইপুর ক্যাথলিক ক্যারিসম্যাটিক রিনিউয়াল সার্ভিসের পক্ষ থেকে আপনাদেরকে বড়দিনের সম্পূর্ণ শুভেচ্ছা জানায়। ঈশ্বর আপনার সাথে থাকুক, আপনার পরিবারের সাথে থাকুক, আমাদের প্রার্থনা আপনাদের সাথে আছে। শুভ জন্মদিন, উই উইশ ইউ আ ব্লেসড ক্রিসমাস ইন জিসাস ক্রাইস্ট, গড ব্লেস ইউ, আনটিল নেক্সট টাইম, হালেলুয়া।